হ্যালো ভিউয়ার্স, এখন যে ভিডিওটা দেখছেন এটা সেকেন্ড পার্ট। প্রথম পার্ট ভিডিওটা যদি না দেখে থাকেন তো ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। তো প্রথম পার্টে আমরা দেখিয়েছিলাম পেন্সিল ওয়ারিং পাইপের মধ্যে কীভাবে তার ভরা হয়। দ্বিতীয় পার্টে আমরা দেখাবো তার ভরার পর কী কী কাজ করা হয় বা কী কী কাজ করতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখছেন এখানে তার ভরা রয়েছে এবং বোর্ডগুলো কিছু লাগানো নেই। এই যে দেখছেন সুইচ বোর্ডটাও খালি রয়েছে, তার ভরা রয়েছে, এখানেও দেখছেন জয়েন্ট বক্সটা, এখানেও কিছু লাগানো নেই। তো তারটা টোটাল ভরা হয়ে গেছে। এটা ফ্যানের পয়েন্ট এবং এখানে একটা লাইট পয়েন্ট আছে টিউব লাইটের জন্য, এখানে একটা ফ্যানের পয়েন্ট আছে এবং এটি হচ্ছে বেডের বোর্ড। তো আমরা আগে ফ্যানের জন্য বা লাইটের জন্য যেসব মেটেরিয়ালস লাগবে সেগুলো আমরা আগে লাগিয়ে নিচ্ছি। তো আমরা টিউব লাইটের জন্য দেখছেন এখানে সিলিং রোজটা লাগাতে হবে, তো আমরা সিলিং রোজটাকে লাগিয়ে নিচ্ছি এবং সিলিং রোজের নিচে একটা কভার দিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম সাইড থেকে ফাঁকাটা দেখানো যায় এবং দেখতে একটু সৌন্দর্যের জন্য আমরা সার্কুলার কভার দিয়ে সিলিং রোজটাকে লাগিয়ে নিচ্ছি। সিলিং রোজটা লাগানোর পর আমাদেরকে টিউব লাইটটা লাগিয়ে নিতে হবে। তো আগে আমরা সিলিং রোজটা লাগিয়ে নিই। সিলিং রোজটাকে আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি যাতে কোনো রকম নড়াচড়া না করে। এরপর আমরা টিউব লাইটটাকে ধরে মাপ দিয়ে নেব। এই যে দেখছেন টিউব লাইটটা ধরে আমরা মাপ দিয়ে নিলাম, দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে আমরা ডিলের মধ্যে দিয়ে ছিদ্র করে নেব, ডিল মেশিন দিয়ে ছিদ্র করে নিয়ে আমরা কাঠের প্যানা লাগিয়ে স্ক্রুপ দিয়ে ক্ল্যাম্পটাকে লাগিয়ে নেব। এই যে দেখছেন স্ক্রুপ দিয়ে আমরা ক্ল্যাম্পটা লাগিয়ে নিচ্ছি। আগে আমরা কাঠের প্যানাটা লাগিয়ে দিয়েছি, দেওয়ার পর স্ক্রুপ দিয়ে ক্ল্যাম্পটাকে ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। টাইট দিয়ে নেওয়ার পর ওই ক্ল্যাম্পেতেই টিউব লাইটটাকে হালকা করে চাপ দিলেই ক্ল্যাম্পে লেগে যাবে। তারপর আমরা টিউব লাইটের তারটা দেখছেন এটাকে হালকা করে কেটে নিতে হবে, কেটে ছিলে তামাটা বের করে নিতে হবে। বের করে নিয়ে সিলিং রোজের চাপাটা খুলে নিতে হবে। চাপাটা খুলে নিয়ে চাপাটার ঠিকই সামনে যে ছিদ্রটা এখান থেকে তারটাকে আগে ভরে নিতে হবে। তারপরে মাঝের যে ছিদ্রটা সেখান থেকে তারটাকে ভরে সাইড দিয়ে বের করে নিতে হবে। বের করে নিয়ে যে তারটা বেরিয়ে আছে তার মধ্যে জয়েন করে দিতে হবে। তো আমরা দেখছেন সেইভাবে ঠিক জয়েন করে দিচ্ছি। জয়েনটা করে দেওয়ার পর চাপাটা ঠিক যেরকম ছিল আবার সেইভাবে লাগিয়ে দিতে হবে, তাহলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখছি টিউব লাইটটা কমপ্লিট। এরপর ফ্যানের জন্য আমরা ওই সিলিং রোজটা ঠিক ওইভাবেই লাগিয়ে নিচ্ছি। এখানে আর্থিং একটা তার এক্সট্রা ফেলা আছে, তো আমরা ঠিক ওইভাবেই নিউট্রালটা ফেজটাকে ছিলে তামাটা বের করে নিচ্ছি। নিয়ে সিলিং রোজটা ঠিক ছিদ্রটা যেখানে আছে কন্ট্যাক্টটা সেখানে যে দেখছেন তামাটাকে ভরে দিতে হবে ছিদ্রের মধ্যে, দিয়ে কন্ট্যাক্টটা নটটাকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখছেন এইভাবে টাইট দিয়ে নিতে হবে। এবং আর্থিংয়ে যে তারটা আছে সেটাকে ওই কভারের মধ্যে দিয়ে বের করে মাঝখান দিয়ে বের করে নিতে হবে, দিয়ে চাপাটা সমেত আমাদেরকে ওই স্ক্রুপ দিয়ে ভালো করে টাইট দিয়ে দিতে হবে। এবং এই তারটাকে এইভাবে রেখে দিয়ে আমরা এখন ফ্যানটা লাগাবো না, এবং এটাকে আমরা হালকা করে একটা স্প্রিং টাইপের করে দেবো স্ক্রুড্রাইভারের সাহায্যে। এরপর আমরা নাইট ল্যাম্পটা বা ফুল সি যেটা বলে ফুল ল্যাম্প, ফোর মডুলার এলইডি ফুল লাইট, এটাকে আমরা লাগিয়ে নেব। এই যে দেখছেন এই লাইটটা, তো আমরা তারটাকে ছিলে তামাটা বের করে নিচ্ছি। নিয়ে আমরা কানেকশানটা করে নেব, করে ভালোভাবে পিভিসি টেপ লাগিয়ে দিতে হবে। পিভিসি টেপটা লাগিয়ে দিয়ে তারপর আমাদেরকে এই ল্যাম্পটা লাগিয়ে নিতে হবে। দেখছেন জয়েন্টটা আমরা করে নিচ্ছি। জয়েন্টটা করে নেওয়ার পর আমরা পিভিসি টেপ লাগিয়ে দেব। এই যে দেখছেন পিভিসি টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে। এরপর আমাদেরকে মডিউলার যে স্ক্রুপ যেটা বোর্ডের সঙ্গে থাকে কভারের সঙ্গে, সেই স্ক্রুপ দিয়ে আমাদেরকে এই ল্যাম্পটাকে টাইট দিয়ে নিতে হবে। টাইট দিয়ে দেওয়ার পর এর উপরে যে কভারটা ছিল সেই কভারটা এই যেভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আমরা ওয়াল ব্র্যাকেট, এই ওয়াল ব্র্যাকেটটা ফিটিং করে আপনাদেরকে দেখাবো। তো ব্র্যাকেটটা দেখছেন এর মধ্যে দেখুন এটা একটা পাত যেটা নিচে লাগানো হবে, এটা বডিটা, এর মধ্যেই ব্র্যাকেটের যে হ্যান্ডেল দুটো এতে লাগাতে হবে। এবং এগুলো হচ্ছে যেটা ল্যাম্প লাগানো থাকবে বা গ্লাসটা লাগানো থাকবে সেটা,
এটা একটা এবং আরেকটি আছে, এটা একটা, এটা ডবল ব্র্যাকেট। তো ডবল ব্র্যাকেটের দুটি সেট, দুটিতে ল্যাম্প এবং গ্লাস লাগানোর জন্য। এটা এলইডি ব্র্যাকেট না, এটা এমনি নর্মাল ব্র্যাকেট। এলইডি ব্র্যাকেট হলে সেটা আলাদা রকম দেখতে হবে। তো এর মধ্যে দুটি গ্লাস আছে দেখছেন, এই দুটি গ্লাস এবং ভিতরে আরেকটি নাট, এটা মেন নাট যেটা আটার জন্য। তো আগে আমরা বডিটাকে কমপ্লিট করে নেব। ঠিক এইভাবে লাগিয়ে যে নাট বোল্টটা আছে সেটাকে এখানে দিয়ে ভালো করে টাইট দিয়ে নিতে হবে প্লাস দিয়ে। ঠিক সেমভাবে আরেকটি যে হ্যান্ডেল আছে সেটাকেও এইভাবে লাগিয়ে নিতে হবে। এরপর আমরা এই যে গ্লাস লাগানোর জন্য যে প্যাঁচগুলো সেগুলো আমরা এতে লাগিয়ে এখন রেখে দিচ্ছি। আমরা ফিটিং করার পর এটাকে খুলে আবার গ্লাসটাকে লাগিয়ে নেব, কেন এটাকে রেখে দিলে হয়তো অনেক সময় খুঁজে পাওয়ার অসুবিধা হয়ে যায়, সেই জন্য আমরা এর মধ্যে লাগিয়ে রেখে দিলাম। এবং এই যে সাইডের টুপিগুলো, এই টুপিগুলো আমরা লাগিয়ে দেব। তো এরপর আমরা জয়েন্ট বক্সটা আগে কভারটা লাগিয়ে নিচ্ছি, পাঁচ পাঁচ বেস্ট কভার। এই কভারটাকে আগে লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পর এর উপরে আমরা ব্র্যাকেটটিকে ফিটিং করব। তো আগে কভারটাকে ভালো করে টাইট দিয়ে নিলাম, টাইট দিয়ে এর উপরে যে একটা কভার আছে সেই কভারটাকে লাগিয়ে নিতে হবে। এই যে দেখছেন এই কভারটা, এটাকে লাগিয়ে দেওয়ার পর এর উপরে পাথটাকে আমরা লাগিয়ে নেব। এই যে পাথটা, যে পাথটির উপরে ব্র্যাকেটটি ফিটিং হবে সেই পাথটাকে আগে লাগিয়ে নিচ্ছি। এখানে আমরা দুটো ছিদ্র করে নিচ্ছি স্ক্রু দুটো টাইট দেওয়ার জন্য, দিয়ে আমরা পাথটাকে লাগিয়ে নিচ্ছি। পাথটাকে লাগিয়ে দেওয়ার পর তারপর আমরা এই যে বডিটা, এই বডিটা আগে আমরা কানেকশান করে নেব। এখানে দুটি তার একসঙ্গে করে এটাকে নিউট্রালে জয়েন করতে হবে, মানে এর একটা ওর একটাকে নিয়ে নিউট্রালে জয়েন করতে হবে। আর যে দুটি তার ফাঁকা থাকবে সেই দুটি তার দুটি পয়েন্টে চলে যাবে। এটা নিউট্রালটা জয়েন্ট হলো, বাকি যে পয়েন্ট দুটো রয়ে গেল দুটি পয়েন্টের তার দুটি পয়েন্টে জয়েন করে নিতে হবে। পিভিসি টেপগুলো কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু কোনো রকম বেরিয়ে থাকলে ব্র্যাকেটটি বডি হয়ে যাবে। এরপর এইভাবে প্যাঁচটা দিয়ে ভালো করে টাইট দিয়ে দিতে হবে। এখানে একটু খুলে গেছিলো, এটাকে আমরা একটু ভালো করে টাইট দিয়ে দিচ্ছি। তো এরপর আমরা গ্লাসগুলোকে, ল্যাম্পগুলো লাগিয়ে দিচ্ছি। ল্যাম্পগুলো লাগিয়ে দেওয়ার পর আমরা গ্লাস লাগিয়ে নেব, দুটি ল্যাম্প লাগিয়ে দিলাম, এরপর গ্লাসটাকে লাগিয়ে নেব। দুটি গ্লাস এবং ল্যাম্প আমরা লাগিয়ে নিলাম। এরপর আমরা ফ্যানটাকে লাগিয়ে নেব, ফ্যানের যে নিচের ক্ল্যাম্পটা, ওপরে যে হ্যান্ড ডাউন রডের ক্ল্যাম্পটা লাগিয়ে নিলাম। নিয়ে তারপরে বডিটা আমরা ওই ক্ল্যাম্পের মধ্যে লাগিয়ে দিচ্ছি, মানে ডাউন রডটা দিয়ে আমরা প্লাসের সাহায্যে ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। টাইট দেওয়ার পর সিলিং রোজে যেভাবে কানেকশানটা করা হয় ঠিক সেইভাবেই কানেকশানটা করে নিতে হবে। এবং বডি আর্থিংয়ের যে তারটা আছে সেটা পাখার বডির মধ্যে যে কোনো একটা জায়গায় কানেকশানটা করে দিলেই হবে। তো আমি পাখার ডাউন রডের যে নাট বোল্টটা যেখানে আমি এঁটেছি ওখানে যে একটা পিন লাগানো থাকে সেই পিনের মধ্যে আমি বডি আর্থিংটাকে জয়েন করে দেবো, কেন বডি আর্থিং জয়েন করার জন্য আলাদাভাবে নাট কোনো দেয়নি এর মধ্যে। তো আমরা ওই যে ক্ল্যাম্পের যে একটা পিন থাকে সেই পিনটির মধ্যে আমরা আর্থিংটাকে জয়েন করে দিয়ে কমপ্লিট করে দেব। তো দেখুন পাখাটা আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বোর্ডগুলোকে কানেকশান করে নেব। এই যে দেখছেন সুইচ বোর্ড, আমরা সুইচ লাগিয়ে এমসিবি প্লাগ লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো আমরা বোর্ডটা টোটাল কানেকশান করে নেব। আগে আমরা ফেজটা কানেকশান করব, এমসিবি থেকে ভায়া করে ফেজটা প্রত্যেকটি সুইচের নিচে আমরা কানেকশান করে নেব। তো
ফেজটা আমরা আগে জয়েন করে দিলাম এমসিবির উপরের কন্টাকে। এরপর আমরা প্রত্যেকটি সুইচের নিচের কন্টাকের মাপ অনুযায়ী তারগুলো কেটে নিয়ে সুইচের নিচের কন্টাকে আমরা প্রত্যেকটি সুইচের নিচের কন্টাকে আমরা ফেজটাকে কানেকশন করে দেব। এখানে দুটো টু এ সুইচ আছে, টু এ সুইচের একটিতে ফেজটা কানেকশান হবে, একটি সুইচে ফেজটা কানেকশান এখান থেকে হবে না, ওটা বেডের যে বোর্ডটা আছে সেখান থেকে একটা টু এ সুইচে ফেজটা কানেকশান হবে। তো আমরা সুইচের ফেজটা প্রত্যেকটা ফেজ আমরা কানেকশান করে নিলাম সুইচের মধ্যে। এরপর ফাইভ পিন সকেট থেকে আমরা সুইচের মধ্যে কানেকশান করে দেবো। সুইচ অন করলে ফাইভ পিন সকেটে তবে লাইনটা গিয়ে পৌঁছাবে। এরপর নিউট্রালটা কানেকশান করে নেব, ইন্ডিকেটর থেকে আমরা নিউট্রালটা কানেকশান করে ফাইভ পিন সকেটে পিন পর্যন্ত আমরা ছেড়ে রেখে দেবো। এখন এই যে দেখছেন এখান পর্যন্ত আমরা দিয়ে ছেড়ে রাখলাম, তো বোর্ডটা আমাদের কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এরপর বেডের বোর্ডটা আমরা কানেকশান করে নেব। এখানে দেখছেন দুটো টু এ সুইচ এবং রেগুলেটর লাগানো রয়েছে, তো রেগুলেটারের তারটা টু এ সুইচের মাঝের কন্টাকে কানেকশান হবে এবং ফেজটা আমাদেরকে ওয়ান এ সুইচের নিচের কন্ট্যাক্ট থেকে টু এ সুইচের মাঝের কন্ট্যাক্ট, মানে একটা যে টু এ সুইচে ফেজটা পাওয়াতে হবে সে আমাদেরকে, সেটা এই টু এ সুইচে আমরা ফেজটা পাইয়ে দেবো। এবং ফাইভ পিন সকেটে আমরা এখান থেকে কানেকশান করে সুইচে কানেকশান করে দেবো। সুইচ অন করলে ফাইভ পিন সকেটে লাইনটা গিয়ে পৌঁছাবে। তো দেখুন বেডের বোর্ডটা আমাদের কানেকশান কমপ্লিট হয়ে গেছে। তো সুইচ বোর্ডটা এবার আমরা কানেকশান, মেন যে কানেকশান সে কানেকশানটা আমরা করে নেব। তো এগুলো দেখছি মেন লাইন, এটা ইনভার্টারের তার, ডবল টেপ করে রেখেছি বোঝার জন্য। এবং এটা হচ্ছে ফেজ, ফেজটা আমরা সিঙ্গেল টেপ করে রেখেছি এটাও বোঝার জন্য। এবং এটার একটা দেখছেন সিঙ্গেল টেপ করা রয়েছে, এটা আউটপুট ফেজ, ওই জন্য কালো তার দিয়েছি, মানে এইখান থেকে ভায়া হয়ে বেডের বোর্ডে যাবে। এবং এটা হচ্ছে নিউট্রাল এবং এটা হচ্ছে বডি আর্থ। তো মেন লাইনগুলো আগে আমরা কানেকশান করে নেব, তারপরে আমরা পয়েন্টগুলো একবার দেখে নিচ্ছি। পয়েন্টগুলো দেখুন, এগুলো পয়েন্টের তার, এই যে দুটি কাটা রয়েছে দুটি পয়েন্টের তার আছে এখানে। এবং আর দুটো দেখাবো আপনাদেরকে, দুটি জয়েন্ট করা আছে, এই যে দেখুন এই দুটি জয়েন্ট করা আছে, এটা হচ্ছে ওয়াল ব্র্যাকেটটা সেটার তার, এটা আমরা জয়েন্ট করাটা এখন কাটিনি, কেন সুইচটা আমরা পাশাপাশি দেবো বুঝতে পারার জন্য। এটা টুয়ের তার, এটা ফ্যানের যে টুয়ে সুইচ, ফ্যানের জন্য আমরা এই ডবল টেপ লাগিয়ে রেখেছি, এটা ফ্যানের সুইচে কানেকশান করব এবং এটা টিউবলাইটের সুইচে কানেকশান করব, দুটি টুয়ে সুইচের তার। এবং এখানে দেখছেন এটা নিচে একটা যে নাইট ল্যাম্প লাগানো আছে সেটির তার, এখানে নিউট্রাল এবং ফেজ দুটি আছে, আমাদেরকে নিউট্রালটা জয়েন করে নিতে হবে আলাদা করে। তো দেখছেন আমরা আগে মেন লাইনটা তারগুলো ছিলে তামাটা বের করে নিচ্ছি, মেন লাইনটাকে আমরা কানেকশান করে নেব। ঠিক আমাকে আগে আমরা ফেজটা আগে আমরা কানেকশান করে নেব। এমসিবির নিচের যে কন্ট্যাক্টটা ফাঁকা আছে সেখানে ফেজটা আমরা কানেকশান করে নেব। এমসিবি অন করলে তারপরে ফেজটা গিয়ে প্রত্যেকটি সুইচে পৌঁছাবে। এরপর নিউট্রালটা কানেকশান করে নিচ্ছি, ফাইভ পিন সকেটের যে একটা কন্ট্যাক্ট ফাঁকা আছে যেখানে নিউট্রালটা কানেকশান হয় এবং আর্থিংটাও কানেকশান করে নিচ্ছি। এখানে আউটপুট যে ফেজটা ছিল সে ফেজটাও আমরা এখানে এমসিবির মধ্যে কানেকশান করে নিলাম। ইনভার্টারটা আমরা এখন কিছু কানেকশান করব না, কারণ ইনভার্টার এই মুহূর্তে হবে না, আমরা এটাকে টেপ লাগিয়ে এখন সাইড করে দিচ্ছি। টু এ সুইচের তারগুলো, টু এ সুইচে দেখুন এটা টিউবলাইটের যে টু এ সুইচটা সেটা আমরা কানেকশান করে নিচ্ছি। এখানে টিউবলাইটের পয়েন্টটা মাঝের কন্ট্যাক্টে কানেকশান করতে হবে। ফ্যানের টু এ সুইচটাও আমরা কানেকশান করে নিচ্ছি। এখানে ফ্যানের দেখছেন সুইচের মাঝখানে এখানে ফেজটা কানেকশান করা আছে, এখানে দেখছেন টিউবলাইটের যে সুইচটা, এখানে টিউবলাইটের পয়েন্টের তারটা আমরা এই টু এ সুইচের মাঝের কন্ট্যাক্টে কানেকশান করে দিলাম। এবং প্রত্যেকটি পয়েন্টকে প্রত্যেকটি সুইচে আমরা কানেকশান করে দিচ্ছি। এরপর যে নিউট্রালটা নিচের যে নাইট ল্যাম্পের নিউট্রালটা সেটা আমরা এখানে নিউট্রালটাকে ছিলে জয়েন করে দিচ্ছি, লুপ বার করে আমরা নিউট্রালটাকে জয়েন করে দিলাম। তো দেখুন আমাদের বোর্ডের কাজটা কমপ্লিট। এখানে দেখছেন এগুলো টু এ সুইচের তার, একটা ফ্যান এবং একটা লাইট, এটা একটা পয়েন্টের তার এবং এগুলো সব পয়েন্টের তার আছে। এবং এখানে দেখছেন এটা নিউট্রালের তার, এটা বডি আর্থিং,
এটা একটা ফেজ মেন ফেজ এটা আউটপুট ফেজ তো দেখছেন সুইচ বোর্ডটা আমাদের কানেকশন কমপ্লিট তো বোর্ডটা আমরা লাগিয়ে কমপ্লিট করে নেব বোর্ডের সব নাটগুলো দিয়ে আমরা ভালোভাবে টাইট দিয়ে কমপ্লিট করে নিচ্ছি দিয়ে আমরা এর কভারটাকে লাগিয়ে দেব তাহলে আমাদের বোর্ডের কাজটা কমপ্লিট হয়ে যাবে দেখছেন কভারটা আমরা লাগিয়ে দিলাম এরপর বেডের বোর্ডটা কানেকশন করে নেব ফেজটা আগে আমরা কানেকশন করে নিচ্ছি টু এ সুইচের মাঝের কন্ট্যাক্টটা ফাঁকা এইখানে ফেজটাকে কানেকশন করে দেব এরপর নিউট্রালটা কানেকশন করে দিলাম বডি আর্থিংটা কানেকশন করে দিলাম দেখছেন ফেজ নিউট্রাল বডি আর্থ টু এ সুইচের টিউবলাইটের যে টু এ সুইচ সেটাকে আমরা কানেকশন করে দিচ্ছি এবং ফ্যানের জন্য যে টু এ সুইচের তারটা সেটাও আমরা কানেকশন করে দিচ্ছি এবং ফ্যানের তারটাকে আমরা রেগুলেটারের যে তারটা বেরিয়ে আছে সেই তারের মধ্যে জয়েন্ট করে দিয়ে আমরা পিভিসি টেপ লাগিয়ে দেব তাহলে আমাদের বেডের বোর্ডের কাজটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো বোর্ডটাকে আমরা লাগিয়ে নেব একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এগুলো টু এ সুইচের তার এটা ফ্যানের জন্য ফ্যানের দেখছেন এই যে তার রেগুলেটারে কানেকশন করা রয়েছে এবং এটা হচ্ছে টিউবলাইটের জন্য এখানে দেখুন ফেজটা কানেকশন করা রয়েছে মাঝের কন্টাকে এবং এগুলো হচ্ছে মেন লাইন নিউট্রাল ফেজ এবং বডি আর্থিং ফেজটা এই যে দেখছেন এই সুইচ থেকে টু এ সুইচ পর্যন্ত কানেকশন করা রয়েছে তো বোর্ডটা আমরা লাগিয়ে কমপ্লিট করে নিই লাগিয়ে নেওয়ার পর এরপর আমরা বোর্ডের কভারটাকে লাগিয়ে দেব তো আমাদের বোর্ডের কাজটাও কমপ্লিট হয়ে গেল চলুন আমরা এমএসবিটা অন করি দেখুন ইন্ডিকেটারটা জ্বলছে এবং সুইচগুলো অন করছি ওয়াল ব্যাকেটটা দেখুন জ্বলছে এবং সুইচ অফ করলে নিভিয়ে যাচ্ছে তো এইভাবে দেখুন প্রত্যেকটি লাইট পাখা এবং ফ্যান সবই চলছে এটা টিউবলাইট দেখুন অন অফ করা হচ্ছে তো টোটাল কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা বেডের বোর্ড এখান থেকেও টু এ সুইচ এবং ফ্যান পাখা লাইট সবই অন অফ করতে পারবেন এবং এটা হচ্ছে নিচের নাইট ল্যাম্পটা তো ভিডিওটি আমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন।